সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গিয়ে বিভিন্ন অসহায় দরিদ্র নারীদেরকে তুলে ধরি। তো ঠিক তেমনই একটি বোন আমাদের সামনে, তো আসলে তাকে আমরা দীর্ঘ 2 বছর আগে যতটুকু আনুমানিক প্রথম করোনার সময় তুলে ধরেছিলাম, তো আজ আবারও কেন ক্যামেরার সামনে সেই কথাটা শুনবো, এবং কি তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলো আজ আপনাদেরকে শোনাবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম পরিচয়টা যদি একটু ঠিকভাবে দিতেন। আমার নাম রোমা, আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট, আমি ঢাকাতে থাকি, বাড়ি ধারা ও একটা বাসা বাড়িতে কাজ করি। জোরে বলতে, একটু জোরে যদি বলেন একটু ভালো হতো, আমরা তো বয়সটা পাচ্ছি না আপনার। আমার নাম রোমা, আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট, আমি ঢাকা থাকি, ঢাকা বাড়ি ধারা বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, এটা তো আমরা এর আগে শুনেছি আপনি বাড়ি ধারা একটা বাসা বাড়ি ঘরে কাজ করেন, তো আসলে আপনার জীবনে কি হয়েছিল যদি একটু গল্প আকারে বলতেন, আজকে কেন আপনি বাসা বাড়ি ঘরে আসছেন কাজ করতে? আসছি বিয়ের পরে, স্বামী নেই, স্বামী ছেড়ে চলে গেছে, তো বাচ্চাকে মানুষ করতে আজকে বাসা বাড়িতে কাজ করতেছি। আচ্ছা, বিয়ের আগে আপনি কি করেছিলেন? কিছু করিনি, লেখাপড়া করছি। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? প্রায় 14 বছর বয়সে। 14 বছর বয়স। বাবা মা আছে? মা আছে, বাবা নেই। বাবা কি হয়েছে? বাবাকে আমি দেখিনি, আমার যখন 6 মাস বয়স তখন আমার বাবা পাকিস্তান চলে গেছে আর আসেননি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, মানে বাবাকে আপনি দেখেননি? না, বাবার মানে কোনো কিছু, মানে বাবা কি জিনিস সেটা আমি অনুভব করতে পারি না এখনো। এখনো না। আপনার ভাই বোন কয়জন? 2 বোন, আমি ছোট, বড় বোনের বিয়ে হয়ে গেছে। সে আচ্ছা, বড় বোন কি দেখেছে আপনার বাবাকে? হ্যাঁ, তার বয়স 5 বছর ছিল, সে দেখছে। আচ্ছা, তো আসলে বাবার কথা বলাতে আপনি একটু ইমোশনালি হয়ে গেলেন, আসলে কি কারণে একটু বলবেন? বাবার কথা মনে উঠলে বা এখনো আমার সামনে যদি কেউ বাবাকে বাবা বলে ডাকে, বুকের পাঁজর যেন কেমন করে ওঠে, যে বাবা কি জিনিস সেটা আমি কোনোদিন অনুভব করতে পারিনি। যেখানে স্কুলে মানে অভিভাবক হিসাবে বাবাকে লাগে, সেখানে মা গেছে। একটা যখন একটা মেয়েকে পরের হাতে তুলে দেয় যেখানে বাবা লাগে গার্জিয়ান হিসেবে, সেখানে আমার মা দাঁড়াইছে। তো এই জন্য বাবাকে খুব মিস করি, যে বাবার আদর মায়া মমতা স্নেহ কেমন। আচ্ছা, বাবার কোনো ছবি টবি আছে দেখেছেন? না, দেখেন নেই? না। আচ্ছা, তো আসলে বাবার আদর স্নেহ ভালোবাসা পান নাই, শ্বশুর শাশুড়ির শ্বশুরের আদর ভালোবাসা পেয়েছেন? না, আসলে কথা আছে না, এক চাঁদ যদি থাকে পুরো পৃথিবীতে আলো দেয়, তাই না? তো আমার স্বামী তো ভালো ছিল না, তো শ্বশুর ছেলের ইনকাম নেই, তো সেজন্য শ্বশুরেরও কোনো পাইছি না। ছেলে ভালো না তো বাপ কি আমাকে আদর করবে? আচ্ছা, তার মানে আপনি কি বলতে চান যে আপনার শ্বশুরও আপনাকে আদর করে নেই? না। আচ্ছা, তো তার ছেলের আর বাপের সাথে রিলেশন ভালো ছিল। কতদিন সংসার করেছিলেন? 2 বছর। 2 বছর? জি। আচ্ছা, 2 বছর সংসারের মধ্যে কি শ্বশুর শাশুড়ির সাথে একসাথে ছিলেন? এটা বিয়ের পরে প্রায়ই আমি আমাদের বাড়িতে থাকতাম মার কাছে, কারণ ওর কোনো ইনকাম ছিল না, ও কোনো ইনকাম করতো না, তো আমি আমাদের বাড়িতেই থাকতাম। আচ্ছা, তো আসলে বেকার একটা ছেলের কাছে আপনার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে দিল, তার কারণটা একটু জানতে চাই। কারণটা ও মিথ্যা কথা বলছিল, বলছিল যে ওর বাবার দোকান আছে, ও সে দোকানে থাকে। একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বল। বলছিল যে ওর বাবার দোকান আছে, সে দোকানে ও থাকে, আর ওর বাবার অনেক অর্থ সম্পদ আছে, তো এটা সেটা বলে মানে বিয়েটা হয়েছিল। পরে যখন তার সাথে ঘর সংসার করা অবস্থায় জানতে পারলাম যে আসলে সে সব মিথ্যা বলছে, তার নিজের বলে কিছু ছিল না, আর তার বাবার যা ছিল তার বাবা তাকে কিছুই দিত না, বলতো যে আমার ছেলে ভালো না, ইনকাম করে না, ভাদাই মেয়ে, এই জন্য ছেলে আর বাবার সাথেও ভালো সম্পর্ক ছিল না, ভালো সম্পর্ক ছিল না, ছিল না। আচ্ছা, আমার সামনে মানে আমার স্বামীকে আমার শ্বশুর মারামারি করছে, তাহলে চিন্তা কর। মানে আপনার স্বামী মারলো না আপনার শ্বশুর মারলো? মানে ঘরে দুজনেই সমান সমান? হ্যাঁ, মানে ঘরের থেকে সে টাকা চুরি করে নিয়ে গেছে বাপের, তো সেই জন্য দুই বাপ বেটা বলে মারামারি করছে। আচ্ছা আচ্ছা,
আসলে এটা দেখেছেন তো, আপনার স্বামীর কি আদর ভালোবাসা কি কমতি ছিল আপনার প্রতি? আমার আদর ভালোবাসা কি যেমন বাবার থেকেও পাইনি, একটু ক্যামেরার দিকে তাকান, যেমন বাবার থেকেও পাইনি তেমন স্বামীর থেকেও পাইনি। আচ্ছা, তো আসলে স্বামীর থেকে পান নেই কোন প্রবলেম, মানে কি কারণে পান নেই? পাইনি, কথা আছে না অভাবে স্বভাব নষ্ট হয়, আমার স্বামীর তো ইনকাম ছিল না, তার চাহিদা ছিল টাকা পয়সা, তো সে আমাকেই বরং টাকা পয়সার জন্য মানে অত্যাচার করতো, টাকা পয়সা নিয়ে দিতে বলতো, তো আমি তো নিয়ে দিতে পারতাম না, তার জন্য ভালোবাসাটা কি এটা অনুভব করতে পারিনি। আচ্ছা, তো আসলে আমরা যতটুকু জানি কুলের ঘরে থাকলো তিন বেলার জায়গায় যদি এক বেলা খাবার মুখে আসে, তবুও যদি স্বামীর একটু ভালোবাসা পায় তাহলে বাঙালি নারীরা অনেক খুশি থাকে। আপনি কি মানে স্বামীর টাকা পয়সা ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু স্বামীর কি ভালোবাসা পান নেই? না ভাইয়া, আমি আসলে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে যে স্বামীর সুখ এটা কোনো কথা না, কিছু না থাকলেও কুঁড়ে ঘরে থাকলেও যদি দুটো মন এক থাকে, ভালো মিল থাকে, তাহলেও সুখে থাকা যায়। তো আমি আমার স্বামীর সাথে থাকার অনেক চেষ্টা করেছি, বাস পাই নেই, আমি তাকে পা পর্যন্ত ধরছি তার সাথে থাকার জন্য মেয়েটাকে নিয়ে, কিন্তু সে সে রাখেনি, থাকেনি। আচ্ছা, তো যখন আপনার বাবু গর্ভে আসে তখন আপনার বিয়ের বয়স কত? এক বছর পরে বাবু নিয়েছেন। সবাই বলছে যে বাচ্চা হলে ভাদের মেয়েটা ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, তার মানে কি স্বামীর বিমতে আপনি গর্ভে বাবু নিয়েছেন? মানে আমি ওই তখন তাদের বাড়িতে ছিলাম, যখন আমার বাচ্চা কনসেপ্ট হয়েছে, মানে একটা মানুষ তো সিমটম বুঝতে পারে, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় বুঝতে পারে কিছুটা, তখন আমি আমাদের বাড়িতে, তারপরে আমার একটু অন্যরকম লাগতে ছিল, এটা আমি আমার বোনকে বলি বা মাকে বলি, পরে ওরা একটা টেস্ট করে তারপরে দেখি যে আমি প্রেগনেন্ট বা বাচ্চা মা হব আর কি। তো এখানে তো আসলে আমরা তো স্বামী স্ত্রী, সমাজে তো আমরা একজন, বিয়ে হয়েছে আমাদের, তো এখানে আমার স্বামীর অমত বা মত এখানে তো কিছু এরকম না। তারপরে তো যেমন আমরা জানি যে স্বামীর একটা অনুমতির বিষয় আছে, দুজনের একটা চাওয়া পাওয়া বিষয় ছিল। দেখেন ভাইয়া, এটা হচ্ছে একটা ইমোশনাল ব্যাপার, যে দুটো মন আন্ডারস্ট্যান্ডিং থাকলে যে আমরা বাবু নিব বা বাবু হবে এরকম কথা হয়, কিন্তু এরকম হয়নি। ধরেন কখন কিসের ভিতরে কি হয়ে গেছে জানি না, পরে তাকে জানালেও হলো যে আমি মা হব। আচ্ছা, তো আসলে মানে দুজনের মধ্যে মিলনের মাঝে কিভাবে কি হয়েছে এটা? আচ্ছা, কি হবে এটা বলতে। তারপরে বাবু হওয়ার কতদিন পর আপনাদের ভালোবাসাটা কমে গেল? ভালোবাসা না, এটা তো ইয়ে ছিল যে স্বামী স্ত্রী থাকতে হবে একই সাথে, তাই কিন্তু বাবু যখন এক বছর বয়স তখনই আমাদের ডিভোর্স হয়ে গেল। এক বছর বয়সেই ডিভোর্স হয়ে গেছে? আসলে ডিভোর্স হওয়ার সেই গল্পটা একটু বলুন না, কেন কি কারণে? ডিভোর্স হলো একটা কারণ, প্রথমত সে আমাদের বাড়ি থেকে আমার সাথে ঝগড়াঝাটি করে বেরোয় যাচ্ছিল, আমি তাকে আটকানোর জন্য আমি বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা সে চলে যায়, বিশেষ করেন মেইন রোডে আমি তাকে দুটো পা জড়া ধরছিলাম যে তুমি আমাকে ছেড়ে যেয়ে না বা তুমি থাকো আমাদের নিয়ে দিয়ে যাও, কিন্তু সে নিল না বা থাকলো না, তো পরে আমি খুব কষ্ট পেলাম, আমি খুব কষ্ট পেলাম, অনেক নিজেকে দুর্বল মনে হলো, তারপরে থেকে মনে হলো যে আসলে এ আমাকে সারা জীবন সুখী করতে পারবে না বা এর সাথে থেকে সুখী হব না। আচ্ছা, তো ডিভোর্সটা কি আপনি দিয়েছেন না আপনার স্বামী দিয়েছেন? হ্যাঁ, ডিভোর্সটা আমি দিয়েছি। আপনি দিয়েছেন, যাই হোক, স্বামীকে এত ভালোবাসার পরও রাস্তায় স্বামীর পায়ে ধরে বসে থাকার পরও কিভাবে পারলেন? একটি সন্তানের মুখের দিকে তাকিয়ে তো চেষ্টা করতে পারতেন, তাই না, সংসার করার? হ্যাঁ, সব মেয়েরাই তো চায় স্বামী সংসার নিয়ে একসাথে থাকতে, আমারও তো ইচ্ছা ছিল, তো তাকে আমি হাজারো চেষ্টা করে যখন পালাম না, তখন ওইটা আর মনে হয়নি যে এর সাথে বাকি জীবন থাকবো বা সুখী হব, এরকমটা আমার মনে হয়নি বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা রুমা আপু, আমরা একটু মানে সামনের দিকে আসি, এই গল্পগুলো হয়তো আমরা কয়েকবার শুনেছি, আমার প্রশ্ন যেটা, আপনি আমাদেরকে আমরা যখন রেকর্ড শুরু করিনি তখনই বলেছেন যে ভিডিওতে আসলে অনেক কথা শুনতে হয়, আপনারা তো শুনেন না
যারা করে তারা শুনে। আসলে আপনি যেহেতু জানেন ইউটিউবে এসে জীবনের গল্প বললে অনেকে অনেক ধরনের কথা বলে, তা আসলে কি ধরনের কথার মুখোমুখি হয়েছেন আমরা একটু জানতে চাই। যেমন হয়েছি যে অনেক দেশ বিদেশ থেকে অনেক ফোন আসছে, যেটা আছে এক হচ্ছে বিয়ের অফার, বিয়ে করবেন কিনা, এমনও আসছে যে আমার বাবার বয়সী, আমার বাবার বয়সী বা যে অনেক বুড়ো হয়ে গেছে, নাতিপুতিও হয়ে গেছে, তারা বিয়ের অফার করে। আসলে কি ভাই, আমরা অসহায় বা আমরা দরিদ্র, তার জন্য কি মানে এত ছোট হয়ে গেছি যে। আচ্ছা, তো যেমন কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন কিনা, প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, 95 বছরের একজন বৃদ্ধ মাত্র 30 বছরের, 35 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে। তাহলে সেটা যদি সম্ভব হয় তাহলে এটাও তো সম্ভব হতে পারে, মনের মিলটা তো বড়। তাই না, বউ আছে, স্ত্রী সন্তান আছে, তারপরও সে বিয়ের নেক্সট বিয়ের জন্য। আচ্ছা, আপনি কি কোনো ভিডিওতে বলেছেন কেমন বয়সের লোক হলে বিয়ে বসবে? আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমি বিয়ে করব না। আমি এখনো বলছেন বিয়ে করবেন না? জি, আমি আমার মেয়েকে নিয়ে থাকতে চাই। তার মানে কি আপনি সিঙ্গেল মাদার হয়ে থাকতে চান? জি। আচ্ছা, আসলে আপনি একজন সিঙ্গেল মাদার হয়ে থাকতে চান, তাহলে আপনার একটা বাবুর পিছনে কত টাকা খরচ মাসে? এখন আমার মেয়ে আগের পড়তো মানে হাফেজি শেষ করে মৌলানা পড়তেছে এক জামাতে, তো এখন মাদ্রাসার খরচ, কিতাব টিতাব অনেক টাকা যায়, আমি এটা সামলাতে পারি না ভাইয়া। আমার মানে কিতাব, প্রাইভেট ওখানে পড়ালেখার অনেক খরচ হয়ে যায়, এটা আমি সামলাতে। কিরকম মানে একটা ধারণা কত টাকা খরচ হয়? তা তো প্রায় 3-4 হাজার টাকা লাগে। 3-4 হাজার টাকা। তা আপনি বাসা বাড়িতে কাজ করে কত টাকা পান? বাসা বাড়িতে কাজ করে বেশি পাই না, পাই 5-6 হাজার টাকা। তো ওখানে তো থাকা খাওয়া ফ্রি, তাই না? আমি জি, থাকা খাওয়া। তো আপনি এই যে ভিডিওতে আসলে আপনি তো একটা হাফেজের মা হবেন, তাই না? মাওলানার মা হবেন। তো আপনি মানে এই যে ভিডিওতে আসতেছেন বারবার, যেমন আমি আপনাকে আরো চ্যানেলে দেখেছি আসছেন, হ্যাঁ আমার চ্যানেলেও একদম প্রথমে ভিডিও করেছিলেন, এরপর আপনার চ্যানেলেই করছি। হ্যাঁ, তো আসলে এই যে মানে ইউটিউবে এসে ফেস দেখানো, আপনাকে মানে বারবার মানুষ দেখা, এটা কি আপনার গুনাহ হচ্ছে না? গুনাহ হচ্ছে, কিন্তু আমি তো এখন অসহায়, তাই নিজেকে বা মেয়েকে মানুষ করার জন্য আজকে আমি আপনাদের কাছে আসছি। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে। আসলে আমরা তো সহযোগিতা কাউকে করি না, আমরা তাদের জীবনের গল্প বলি। না, আমি দর্শকের উদ্দেশ্যে বলছি। এখন আপনি কিন্তু একটা কথা বলেছিলেন যে অনেকে অনেক ধরনের কথা বলে, বাবার বয়সে মানুষ বিয়ের অফার করে, তো এত কিছু জানার পরও তারপরও কেন আপনি ইউটিউবে আসেন? এই জন্য আসছি যে আসলে যারা বিয়ের অফার করেন বা যারা উল্টাপাল্টা বলেন, তারা তাদের উদ্দেশ্য বলতেছি যে বিয়ে শাদী বা কোনো রকম কোনো কিছু করব না, আমি একটু আদৌ মানে একটু সাহায্য সহযোগিতার জন্য আসছি, যে আমি যেন আমার বাচ্চাটাকে মানুষ করতে পারি। আচ্ছা, তো আপু আসলে সাহায্য সহযোগিতা যেটা আমরা আমাদের ভাষায় বলি, আপনি মাইন্ড করেন না, এটাকে বলে এক ধরনের ডিজিটাল ভিক্ষা, যে আপনি অনলাইনে এসে একজনের কাছে সহযোগিতা চাওয়া, সাহায্য চাওয়া, একই কথা। হ্যাঁ, তো আসলে আপনি তো হাতের একটা কাজ শিখে কিংবা হাতের একটা কাজ করে, আপনি যেহেতু আপনি একজন মাওলানাই তো বললেন, তাই না, মাওলানার মা হতে যাচ্ছেন, হ্যাঁ যেহেতু আপনার মেয়ে এখনো তো মাওলানা হয়নি, হ্যাঁ তো আসলে আপনার তো এখন সবার আগে আগে পদ্মা পরিবেশে চলা, তাই না? তো এই যে বিভিন্ন মানুষ আপনাকে ফোন দিবে, যেমন আমরা ইউটিউবের কাজ করি আমরা জানি অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক আচরণের কথা বলে, কেউ ভালো কথা বলে, কেউ খারাপ কথা বলে, তো সব কিছু জেনে শুনে একজন মাওলানার মা কি আসাটা কি উচিত? এভাবে বাচ্চার জন্য মানুষ তো অনেক কিছু করে, এখন বাচ্চাকে মানুষ করার জন্য যদি দর্শকের কাছে আসি, এটা কি অনেক মহাভারত ক্ষতি? এটা কি আপনারা নেই তো আমাদের কে দেখবে, আমরা কোথায় যাব? আচ্ছা, তো আপু না, আপনি তো যেমন একজন মাওলানার মা, এই কারণে বললাম আপনাকে, আপনি তো ইচ্ছে করলে একটা সেলাইয়ের কাজ, হাতের কাজ কোনো একটা করতে পারেন, মানে ঘরের ভিতরে থেকে,
আমি তো ঘরের ভিতরেই থেকে কাজ করি, বাসা মানুষের বাসায় কাজ, সেলাই, একটা সেলাই মেশিন দিয়ে একটা বাচ্চাকে মানুষ করা যায় না, মানে খরচ বড়। এটা যদি কারোর, অনেক মানুষ আছে দেখেন ভাই, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক অর্থ সম্পদ আছে, যে দেবার মানুষ নেই, খাবার মানুষ নেই। সে যদি মনে করে যে না, আমি একটা মানুষকে একটু হাদিস অনুযায়ী, মানে সে মৌলানা পড়তেছে, আরবি লাইনে পড়তেছে, আমি যদি একটু তাকে সাহায্য সহযোগিতা করি, তাকে এটা তার আখিরাতে পাবে, এটা মনে করে যদি কেউ করে, সেটা তার। আচ্ছা, তো আসলে পৃথিবীটা তো, পৃথিবীর অধিকাংশ হচ্ছে কি গিভিং টেক, মানে আপনি কিছু দেন কিছু নেন, এটা না? ধরেন একজন মানুষ আপনাকে 10 টাকা সাহায্য করলো, সেটা হলো মানে সাহায্য। আর একটা মানুষ যখন আপনার 10,000-20,000 টাকা সাহায্য করতে যাবে, তখন কিন্তু সে আপনার কাছে কিছু একটা আদায় করতে চাইবে, এরকমই তো হয় না? আপনি তো এর আগে ভিডিও করেছেন, বুঝতে পেরেছেন, অনেকে অনেক ধরনের কথা বলে। তা আসলে আপনি যদি কেউ আপনার পাশে দাঁড়াতে চায়, আপনি তাকে কি দিবেন? না, এখানে আমার দেবার মতো কিছু নেই। নিঃস্বার্থপর ভাবে যদি আমার বাচ্চাকে কেউ হেল্প করে, সেটা আমি সাদরে গ্রহণ করব, কিন্তু এর ভিতরে কোনো সাধ্য নেই আর আমার দেবার মতো কিছু নেই। আচ্ছা, তো আপনি এই যে এই ভিডিওর পরে কি আবারও আসবেন, মানে কোনো চিন্তা ভাবনা আছে? সেটা আমি এখনো বলতে পারতেছি না, কারণ তার মানে আসবেন না, লাইফের কোনো গ্যারান্টি নেই, আমি কালকে মারাও যেতে পারি, তো মারা গেলে কিভাবে আসবো? না, ঠিক আছে, তারপর তো মানুষের একটা পরিকল্পনা থাকে, আবারও কি আসার পরিকল্পনা আছে? না, এটাই আপনার একজন মাওলানার মা হিসেবে এটাই কি শেষ, না আবারও দেখা পাবো আমরা? যদি আমি আমার বাচ্চাকে মানুষ করতে পারি এই সমাজে, তো আরো হাজার বারও আসতে পারি, কারণ এই জন্য আসতে পারি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। আচ্ছা, আসলে আপনার কাছে কি শিখতেছে সমাজ? শিখতেছে যে আমার তো হাজবেন্ড নেই, মেয়ের বাবা নেই, তাই না? তো আমি মা হয়ে বাচ্চাকে এখনো পর্যন্ত যে কষ্ট ক্লান্ত করে মানুষ করতেছি, এটা আমার কাছে অনেক কিছু। তো আমি যারা, শুধু আমি যে এরকম, এটা কোনো কথা না, এরকম আরো অনেকে আছে, আপনি খোঁজ করলে পাবেন, আনাচে কানাচে অনেক পড়ে আছে মা বোন যারা খুব অসহায়, তাদের উদ্দেশ্য বলবো যে তারা যেন কোনোভাবে হতাশা না হয়, আমাকে দেখে যেন তারা। আচ্ছা আপু, একটু প্লিজ, আপনি কি বলতে চাচ্ছেন যে তারাও কি এইভাবে ইউটিউবে এসে সাহায্য চাবে? না, তো সমাজে তো অনেক মেয়েরা আছে, সাহায্যের কথা আমি বলি। প্লিজ, আপনি যেমন একটা জব করছেন, 5,000 টাকা স্যালারি পাচ্ছেন, থাকা খাওয়া দিচ্ছেন, অনেক মেয়েরা আছে মাসে 5,000 টাকা সে শুধুমাত্র স্যালারি পায়, তার সন্তান নিয়ে সে বুকে নিয়ে বেঁচে আছে, হ্যাঁ, সন্তানটাকে লেখাপড়া করাচ্ছে, তা আসলে ওটা ঠিক না এটা ঠিক? ঠিক দুটাই, আমি যেখানে আসছি এটাও ঠিক, ও সে যা করছে সেটাও ঠিক, আর আমি বলতেছি না যে অনলাইনে বা এইভাবে এসে সে সাহায্য কর চাক, এজন্য না, আমি চাচ্ছি যে সে আমাকে দেখে শিখুক যে মাও বাচ্চাকে মানুষ করতে পারে কষ্ট ক্লান্ত করে। আসলে আমি কি পাবো কি পাবো না সেটা বড় কথা না, আমি তো আমার জায়গায় ঠিক আছি, আমি তো আমার কষ্ট ক্লান্ত করেই যাইতেছি। আচ্ছা, তো এর আগে তো প্রতিবেদন করেছি, যেমন আমাদের পরিচিত একজন ভাই করেছে, আমি করেছি, হ্যাঁ, ওই ভাই আরেকবার করেছে, আপনার 2 বার বোধহয় করেছে। তো আসলে এই 2-3 বার যখন ভিডিও করেছেন আপনি, তখন কেমন সাহায্য সহযোগিতা পেয়েছেন? সাহায্য বললাম না যে সবাই শুধু বিয়ের ওপর করে, আমার মেয়ে মা দায়িত্ব নেবে যদি আমি বিয়ে বসি, তো আমার তো আগেও একই কথা এখন একই কথা যে আমি বিয়ে। তাহলে আপনি একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন না, আসলে আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি, আসলে আমি বিয়ে শাদি করার জন্য যে এখানে আসছি এমনটা না, আমার নিজের একটা বাসস্থান নেই, আমি খুবই অসহায়ভাবে একটা ঘরে আমার মেয়েকে নিয়ে থাকি, আমার মা, তো আমার নিজের বলে কিছু নেই। আচ্ছা, তো আসলে আপু, এই বিষয়ে আমরা জানি, দর্শকও জানে, তো আসলে আপনার সাহায্য সহযোগিতা পাননি ওইভাবে, এটাই তো বুঝাচ্ছেন? তো পাননি যেহেতু, তাহলে আবার কি পাওয়ার আশায় আসছেন? আচ্ছা, যাক, দর্শক আপনারা সকলেই, যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আসলে আপনারা এর থেকে প্রশ্ন বের করে নেবেন, আসলে কোনটা আমরা রাইট বলেছি কোনটা আনরাইট বলেছি, সম্পূর্ণ আপনারা ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন।
তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমার দেখে যদি, আমার কথা শুনে যদি কারোর ভালো লাগে, আমার বাচ্চাকে একটু সাহায্য সহযোগিতা করে, আমার নিজের আসলে কোনো ঘর বা বাড়ি কিছু নেই, তো কেউ যদি একটু আমার মেয়েকে নিয়ে থাকার মতো ব্যবস্থা করে দেয়, তো তাদের প্রতি আমি নামাজ পড়ে দোয়া করব, আর যদি আমার কথা ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দেবে। ঠিক আছে, তো আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।